এই জানোয়ারের বাচ্চা, তুই ভালো করে জানিস যে আমার পেটে তিশানের সন্তান রয়েছে, তারপরেও তুই আমাকে বিয়ে করলি কেন? বাসর ঘরে বউয়ের মুখে এসব শুনে যেন পুরো দুনিয়াদারি উলট পালট হয়ে গেল আমার। অধরা, তিশান তো তোমায় ভালোবাসে না, সে তোমায় ইউজ করে ছেড়ে দিয়েছে, তাই আমি তোমায় কুড়িয়ে নিয়েছি। জানোয়ার, একদম ফালতু কথা বলবি না তুই। তিশান আমায় ছুঁড়ে ফেলে দেয়নি, তুই হয়তো উল্টাপাল্টা কিছু বলেছিস তাকে, তাই সে আমায় ছেড়ে দিয়েছে। না হয়তো আগে তিশান কখনো এমন ছিল না। হঠাৎ করে কি এমন হলো যে সে আমার থেকে দূরে সরে গেছে? অধরা, তুমি আমায় এমন কথা বলতে পারলে? হ্যাঁ পারলাম, কারণ তুই তিশানের বেস্ট ফ্রেন্ড, তুই তিশানকে কিছু বলেছিস আমার নামে উল্টাপাল্টা, আর তোর বহু আগ থেকে আমার শরীরের ওপর নজর ছিল, তাই তুই আমাকে পাওয়ার জন্য তিশানকে দূরে সরিয়ে দিয়েছিস। অধরা, আমি তিশানকে কোনো কিছুই বলিনি, আর না আছে তোমার শরীরের উপরে উল্টো পাল্টা নজর। এই শোন, আমাকে শেখাতে আসিস না, তোর মতো মানুষকে আমার ভালো করেই চেনা আছে, না হয় তিশান চলে যাওয়ার পরপরই তুই আমার প্রপোজাল দিতি না, আর জোর করে বিয়েও করতি না। অধরা, তোমায় প্রপোজাল দিয়েছিলাম তোমার পাশে ছায়ার মতন দাঁড়ানোর জন্য, কারণ তুমি অনেকটা ভেঙে পড়েছিলে, আর বাকি রইল জোর করে বিয়ে করার কথা। সেটা করেছি কারণ তোমার আর তোমার বাচ্চাকে যেন মানুষ কলঙ্কিত করতে না পারে, মানুষ যেন জানতে পারে এই বাচ্চার বাবার আসল পরিচয় রয়েছে। বাহ, কি দরদ আমার জন্য! এতই যদি দরদ হতো তাহলে তিশানের কাছে নিয়ে গিয়ে গোছে দিয়ে আসলি না কেন? হ্যাঁ, অনেক দরদ তোমার জন্য, কারণটা একদিন নিজেই জানতে পারবে। আর তিশানের কাছে দিয়ে আসি নাই কারণ সে তোমায় আর কখনো গ্রহণ করবে না, সে অনেকটা পরিবর্তন হয়ে গেছে, নানান রকমের মানুষের সাথে মেলামেশা করে, নানান রকম মেয়েদের সাথে রাত্রি কাটায়, সো তোমাকে আর দরকার কি? কোনো দরকার নেই, তাই ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে। জানোয়ারের বাচ্চা, আমার তিশানের নামে কি বললি তুই একটা থাপ্পড় দিয়ে? অবাক চোখে তাকিয়ে আছি অধরার দিকে। এই জানোয়ার, অনেক বলে ফেলেছিস আমার তিশানের নামে, এবার তো খালি একটা থাপ্পড় দিয়েছি, পরের বার সোজা জুতা খুলে গালে মারবো তোর। অধরার কথা শুনে ভিতরটা কষ্টে ফেটে যাচ্ছে, ইচ্ছে করছে খুব চেঁচিয়ে কান্না করি। অধরার মুখের দিকে এখনো তাকিয়ে আছি। কিরে, কথা কি তোর কানে ঢোকে না? নির্লজ্জের মতো এভাবে তাকিয়ে আছিস কেন? জুতা মারেনি বলে সেটা খাওয়ার জন্য অপেক্ষা করছিস? অধরার কথা শুনে এবার কেঁদেই দিলাম, আর কত সামলে রাখা যায় নিজেকে। চোখ মুছতে মুছতে বারান্দায় চলে এলাম, বারান্দায় এসে চেয়ার নিয়ে বসে আছি, চোখের পানি যেন এখনো বাধা মানছে না। কি এমন চেয়েছিলাম যে খোদার কাছে? খোদা মায় আজ তার ফল দিল, মন দিয়েই তো ভালোবেসেছিলাম অধরাকে, কিন্তু এর মাঝে তিশান চলে আসে, সে এসে আমার ভালোবাসাটাকে পুরোপুরি অপবিত্র করে দেয়, আমার ভালোবাসার মানুষটার ফুলের মতন শরীরটাকে দাগ লাগিয়ে দেয়। এটা কি সত্যিকারের ভালোবাসার মূল্য? ভালোবেসে জুতো খেতে হলো, আর কেউ ছলনা করে মজা নিয়ে চলে গেল। কান্নার গতিবেগ আরও বেড়ে গেল, ফুপিয়ে ফুপিয়ে কান্না করছি। তখনই অধরা রুম থেকে চেঁচিয়ে উঠল, হ্যাঁ শরীর খেকো, চেঁচানো অফ কর, আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে, ন্যাকা কাঁদা কাঁদতে হলে অন্য কোথাও গিয়ে কাঁদ। অধরার কথা শুনে চুপ হয়ে গেলাম, কিন্তু কান্না থামলো না, নীরবে কেঁদে গেলাম। বেশ অনেকটা সময় পর দেখি মাথাটা পুরো ধরে গেছে আমার। বারান্দা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম, ওয়াশরুমে গিয়ে মুখে পানির ছিটা দিতে লাগলাম, মাথার সাথে সাথে চোখ মুখও জ্বলছে, পাশে আয়নায় তাকিয়ে দেখি অগ্নিশিখার মতন লাল হয়ে আছে চোখ জোড়া। হায়রে চোখ, যারা তোকে অবহেলা করে তুই তার জন্যই কাঁদিস? তার জন্যই তোর চোখ থেকে জল বের হয়? দুনিয়ার এসব বেহায়া নিয়মগুলো যদি না থাকতো তাহলে কতই না ভালো হতো। অনেকটা সময় ওয়াশরুমেও কাটিয়ে দিলাম, পরে বের হয়ে রুমে আসলাম। রুমে এসে দেখি অধরা এখনো খাটের উপরে বসে আছে। এই অধরা, এখনো ঘুমাওনি তুমি? হাতে একটা ফটো ফ্রেম দেখা যাচ্ছে অধরার। এই অধরা, কি হয়েছে তোমার, কথা বলছো না কেন? এটা বলেই ওর গায়ে আলতো করে হাত দিয়ে নাড়া দিলাম। তখনই সে পিছনে ফিরে আমার মাথার মধ্যে কাচের ফটো ফ্রেমটা মেরে দিল,
সাথে সাথে মাথা কেটে রক্ত পড়তে আরম্ভ করলো। কাচের কয়েকটা টুকরো মাথার মধ্যে গেঁথে গেছে। এই জানোয়ারের বাচ্চা, তুই আসলেই একটা জানোয়ার, কত বড় সাহস, তুই আমার শরীরে হাত দিস। বসেছিলে, তার উপরে কথা বলছিলে না, তা একটু নাড়িয়ে দেখলাম কি হয়েছে। আমি কথা বলবো কি বলবো না সেটা আমার ব্যাপার, কিন্তু তুই গায়ে হাত দিলি কেন? তোর জন্য এখন আমার তিশান কষ্ট পেয়েছে, ওর ফটো ফ্রেমটা আমি ভেঙে ফেলেছি। মাথা চেপে ধরে আছি, রক্তে ভেসে যাচ্ছে সারা শরীর। আমাকে নিয়ে কোনো চিন্তা নেই, চিন্তা হলো একটা শরীর খেকোর ফটো ফ্রেম ভেঙে ফেলেছে সে আমায় মেরে, সেটা নিয়েই তার সব চিন্তা। একটা মানুষ চোখের সামনে বসে কষ্ট পাচ্ছে, তার কোনো দামই নেই, যে ধোকা দিয়ে চলে গেছে তাকে ঘিরেই সব অনুভূতি তার। এ কোনো স্বার্থপর দুনিয়া, হঠাৎ মাথাটা চক্কর দিতে শুরু করলো, পুরো দুনিয়া দাঁড়ি ঘুরছে আমার। অধরা আমার মাথা খুব জোরে চক্কর দিচ্ছে, প্লিজ একটু পানি খাওয়া আমায়, আমি আর টিকে থাকতে পারছি না, হয়তো এখনই মাথা ঘুরে পড়ে যাবো আমি। তুই মরে হলেও যা, তাতে আমার কিছুই যায় আসবে না, তোর জন্য আমার ভালোবাসার মানুষটার ফটো ফ্রেমটা আমি ভেঙে ফেলেছি। তিশান হয়তো খুবই কষ্ট পেয়েছে, সব তোর জন্য হয়েছে। ধপাস করে মাটিতে পড়ে গেলাম, এরপর আর কিচ্ছু মনে নেই। সারাটা রাত আমি ফ্লোরের উপরে পড়েছিলাম, অধরা আমায় একবারের জন্যও ছুঁয়ে দেখেনি। যে আমার কি হয়েছে, সারাটা রাত মাথা থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়েছে। পরের দিন সকালবেলায় আমার এক কলেজ ফ্রেন্ড আমায় ফোন দিল, সে বেশ কয়েকবার আমায় ফোন দিয়েছে কিন্তু আমায় ফোনে পায়নি। অবশেষে বিকালের দিকে সে আমার বাসে আসে, আমায় ফোনে না পেয়ে বাসায় এসে দেখে আমি ফ্লোরের উপরে বেহুশ হয়ে পড়ে আছি, পুরো ফ্লোর রক্তে লাল হয়ে আছে, আর পাশেই খাটের উপরে অধরা শুয়ে আছে। সে আমায় তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। দুই দিন পর আমার জ্ঞান ফিরে আসে, আবার জ্ঞান ফিরে আসতেই আমার যে ফ্রেন্ড আছে সাজ্জাদ, যে কিনা আমায় হসপিটালে নিয়ে এসেছে, তাকে জিজ্ঞেস করলাম অধরা কেমন আছে। সে হয়তো খুব কান্নাকাটি করেছে আমার জন্য। আকাশ, ও কান্না করা তো দূরের কথা, তুই সারাটা দিন ফ্লোরের উপরে পড়েছিলি আর সে খাটের উপরে শুয়েছিল, সে তোকে সাহায্য পর্যন্ত করেনি, আর কান্না তো বহু পরের কথা। ও আকাশ, তুই কেন অধরাকে বিয়ে করেছিস? যেই মেয়ে কিনা তোকে ভালোই বাসে না, তোকে অপমান ছাড়া কিছুই করতে পারে না, সে দুনিয়ায় কি মেয়ের অভাব ছিল? সাজ্জাদ প্লিজ এসব বলিস না, তুই তো তিশানের ব্যাপারটা জানিস, আর তাছাড়া এটাও জানিস যে আমি অধরাকে কতটা ভালোবাসি। আমি যখন থেকে অধরাকে ভালোবাসি তখন অধরার জীবনে তিশানের কোনো অস্তিত্বই ছিল না। আমি যখন এই অধরাকে বোনের কথা বলবো ভেবেছি তখনই তিশান অধরা জীবনে চলে আসে, তাই আমি সাইড কেটে সরে আছি। কিন্তু এখন তিশান তাকে ব্যবহার করে ছেড়ে দিয়ে চলে গেছে, অধরার গর্ভে তিশানের বাচ্চা, সে খুব একা রে সাজ্জাদ, ওর মাথার উপরে একটা ছায়া দরকার, না হয় যে মানুষ ওকে আর ওর গর্ভের সন্তানকে বাজে বাজে কথা শোনাবে। আমি ওকে ভালোবেসে লোকের কথা শুনতে দেয় কী করে, তাই আমি ওকে বিয়ে করে নিয়েছি ওর বাসায় বলে। আকাশ বিশ্বাস কর, আমার জীবনের শ্রেষ্ঠ মানুষ বলতে গেলে আমি তোকে দেখেছি, যার কাছে শরীর কোনো মাইনে রাখে না, অপবিত্র নারীকেও সে ভালোবেসে আপন করতে পারে। আমি অতটাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, সে যদি হাজার পুরুষ টপকেও আমার জীবনে আসে তাও তাকে আমি গ্রহণ করে নিব, তার শরীরের দিকে তখন আমি একটা আঙ্গুল তুলব না। কিন্তু সে যে তোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, আজ যদি আমি না যেতাম তাহলে তোর কি হাল হতো বলতো? সাজ্জাদ অধরা না বুঝে এমনটা করেছে, প্লিজ ওকে নিয়ে কিছু বলিস না। আকাশ আমি কিছুই বলছি না, তবে অনেক কিছুই অগ্রিম চোখে ভাসছে আমার, তুই লিখে নে, অধরা খুব বড় রকমের পস্তাবে, আর সেদিন তোকে সে কাছে পাওয়ার জন্য নিজের জীবনের মায়া পর্যন্ত করবে না, পাগলের মতো কান্না করবে তুই আকাশের জন্য। সাজ্জাদ প্লিজ দোস্ত, মেয়েটা কখনো কষ্ট পাক সেটা আমি চাই না। আকাশ উপরওয়ালা বলতে কেউ একজন আছে, তিনি কিন্তু সবকিছুই দেখেন, একতরফা কষ্ট তিনি কাউকে দেন না, সো মিলিয়ে নিস আমার কথাটা। সাজ্জাদের কথা শুনে চুপ করে আছি, কারণ আমিও জানি যে অধরা একদিন না একদিন ঠিক আমায় ভালোবাসবে, একদিন না একদিন সে আমার জন্য প্রচুর কান্না করবে,
আর চোখের পানি ঝরাবে। আল্লাহ না করুক, তবে সেদিন হয়তো আমি আর তার দুনিয়ায় থাকবো না। সেদিন হাজার কান্না করলেও আমাকে সে আর পাবে না। সেদিন আমি হয়তো তার জীবন থেকে চিরতরে হারিয়ে যাব। আকাশ, বাস্তবতাটা তুইও জানিস, আমিও জানি। তুই চুপ করে থাকলে সেটা দমে যাবে না। যেদিন তিশানের সম্পর্কে সে জানবে, সেদিন সে নিজেই তোর জন্য কেঁদে কেঁদে মরিয়া হয়ে যাবে। সাজ্জাদ, প্লিজ স্টপ। আমার অধরা চোখ থেকে আমি এক ফোঁটা পানিও পড়তে দিব না। দরকার হয় জীবনের শেষ নিঃশ্বাস আমি নিয়ে নিব, তাও তাকে কাঁদতে দিব না আমি। আর তাকে এখন বিয়ে তো করেছি আমি, সে তাকে ভালোবাসা দিয়ে আগলে নিব। আশা করি সে আমার ভালোবাসা পেলে পাল্টে যাবে, আর না পাল্টালেও আমি তাকে পাল্টে নিব। চুপ থাকতে পারলাম না। শোন, লিখে নিস তুই, যেই মেয়ে তোর মৃত্যুর জন্য অপেক্ষা করে, যেই মেয়েকে চোখের সামনে রেখে মৃত্যুর যন্ত্রণা ভোগ করেছিস, আর সে তোর দিকে ফিরেও তাকায়নি, সেই মেয়ে কখনোই পাল্টাবে না। আর পাল্টালেও সেটা সময়ের অনেক পরে, যেদিন তুই তার জীবন থেকে বহু দূরে হারিয়ে যাবি, আর সেদিন সে তোর জীবনে আসার জন্য পাগলের মতো কান্নাকাটি করবে। সাজ্জাদ, তুই এতটা বিশ্বাসের সাথে কথা কি করে বলছিস? আমি না হয় ভালোবাসি, তাই পজিটিভ নিয়েছি, কিন্তু তোর এই রূপ ধারণ কি করে হলো? কারণ আকাশ, দেখ, আমি জানি তুই কোনোদিন তিশানের অপকর্মতার সামনে প্রকাশ করবি না, কারণ আমি তোকে ভালো করে চিনি। আর সে ততদিন এ তিশানের প্রতি দুর্বল থাকবে, যতদিন না সে তিশান সম্পর্কে জানবে। সো এটা কোনোদিনই হবার নয়। তাও আমি চেষ্টা করব, ভালোবাসা দিয়ে আগলে রাখব, ভালোবাসা দিয়ে তাকে নিজের করার চেষ্টা করব, তারপরেরটা খোদার হাতে। হ্যাঁ, দেখ কতটুকু কি পারিস। আচ্ছা, আমি একটু আসছি, তুই শুয়ে থাক। সাজ্জাদ চলে গেল কি একটা কাজের জন্য। আমি জানি অধরা হয়তো কোনোদিনও আমায় ভালোবাসবে না, কোনোদিনও হয়তো সে আমার ভালোবাসা উপলব্ধি করতে পারবে না। আমি হয়তো পজিটিভ ধারণা নিয়ে বসে আছি, তবে হ্যাঁ, হোপ এটা করি যে একদিন না একদিন তার ভিতরে নাড়া দিবে, একদিন না একদিন মনের ভিতরে ভূমিকম্প হবে তার। সেদিন তার মনের মধ্যে আকাশ নামের পিলারটা খুব শক্ত করে গেড়ে যাবে। সেদিন বজ্রপাতের ন্যায় গর্জন করে চেঁচিয়ে কাঁদলেও আমায় আর খুঁজে পাবে না। জানোয়ারটা হয়তো মরেই গেছে, আর যদি বেঁচেও যায় তাও আমি তাকে মেরে ফেলবো। আমার তিশানকে আমার থেকে দূরে সরিয়েছে এই জানোয়ারের বাচ্চা। এই জানোয়ারটা আমার জীবনের সবচাইতে বড় কাঁটা এখন। তাকে জীবন থেকে সরাতে পারলেই আমার আর তিশানকে এক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। অধরার কোনো আইডিয়াই নেই যে সে কাকে মারতে চাইছে, যে তার জীবন বাঁচাতে চাইছে, তাকে সে মারতে চলেছে। আর যে নরপিশাচ তার জীবন নরক বানিয়ে বানিয়ে দিয়েছে, তাকে সে আপন করতে চাইছে। সে হয়তো জানেও না যে তার জীবনের কঠিন একটা মোড় তার জন্য অপেক্ষা করছে। তিন দিনের মাথায় আমার রিলিজ করিয়ে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয় সাজ্জাদ। অধরার জন্য খুব টেনশন হচ্ছিল, মেয়েটা কীভাবে থেকেছে তিনটা দিন একা একা, খাওয়া দাওয়া ঠিক মতন করেছে কি না কে জানে। তবে আমি সাজ্জাদকে দেখাশোনা করতে বলেছিলাম অধরার। অধরা হয়তো বাসায় গেলে আমাকে সরি বলবে, আমার কাছে হয়তো মাফ চাইবে, কিন্তু আমি তাকে মাফ চাইতে দিব না, বুকে জড়িয়ে নিব। সাজ্জাদ আমায় বাসায় দেখতে পেলে হয়তো অধরা খুবই খুশি হবে। কিছুই বলার নেই, বাসায় গিয়ে দেখিস সে খুশি হয় কি বেচার। বাসায় পৌঁছে গেলাম, গাড়ি থেকে নামতে দেখি অধরা দরজায় দাঁড়িয়ে আছে। অধরাকে দেখে মনটা খুশি হয়ে গেল, হয়তো সে খুব কষ্ট পাচ্ছে আমায় আঘাত করে, তবে আমি সবটাই ভুলে গেছি। অধরার তার পেটের বাচ্চাটাকে নিয়েই আমার সব চিন্তা। গাড়ি থেকে নেমে সাজ্জাদ আমায় বাসার ভেতরে দিয়ে গেল, কিন্তু অবাক করা বিষয় অধরা আমার সাথে একটা কথাও বলল না। হয়তো তার কৃতকর্মের শূন্য সে লজ্জিত, তাই হয়তো কথা বলার মতন সাহস করতে পারছে না। আকাশ, আমি চললাম রে, আমার অনেক কাজ জমা হয়ে আছে, পরে এসে তোর খোঁজ নিয়ে যাব। আচ্ছা যা, আর শোন, ধন্যবাদ, তোর মতন বন্ধু থাকলে জীবনে অন্য কিছুর প্রয়োজন পড়বে না। আরে পাগল, বন্ধুত্ব বন্ধুত্বই, সেটা নিভাতে না জানলে সে বন্ধুত্বের বন্ধন রেখে কোনো ফায়দা নাই। একজন আরেকজনের পাশে দাঁড়াতে না পারলে সেটা কিসের বন্ধুত্ব? সো ধন্যবাদ টন্যবাদ দিয়ে আমাকে লজ্জা দিস না। আচ্ছা যা,
অনেক সময় নষ্ট হয়েছে তোর, এবার গিয়ে কাজগুলো সামলা। সাজ্জাদ নিজের ব্যবসা ফেলে রেখে আমার সময় দিয়েছে এই কয়দিন। সাজ্জাদ চলে গেল, অধরা এখনও চুপচাপ হয়ে আছে। আরে অধরা, লজ্জিত হওয়ার কিছুই নেই, আমি সব কিছুই ভুলে গেছি আর তোমাকে মাফও করে দিয়েছি। সো স্বাভাবিকভাবে কথা বলো, নিজেকে ছোট ভাবার কোনো কারণ নেই। এই ছোট লোক, কে বললো তোকে যে আমি লজ্জিত আর আমি নিজেকে ছোট ভাবছি? তাহলে মুখ কালো করে রেখেছো যে? আমি এই জন্যই মুখ কালো করে রেখেছি যে তুই এখনো মরিসনি কেন? তুই মরলেই তো আমার রাস্তা পরিষ্কার হয়ে যেত। তোর জন্যই আমি তিশানের কাছে যেতে পারছি না। তুই আমার ফ্যামিলিকে জব্দ করে রেখেছিস। তাদের অনেকবার বলেছি আমি যে তোর সাথে সংসার করব না, কিন্তু তারা আমার কথা শুনছেই না। তাদের একটাই কথা, তারা জামাই হিসেবে শুধু তোকেই গ্রহণ করবে। কিন্তু আমি তো তোকে জামাই কেন, বাড়ির চাকর হিসেবেও মানব না। অধরার কথা শুনে চোখ জোড়া কপাল উঠে গেল। শেষমেশ অধরা আমার নিত্য কামনা করছে, যাকে নিয়ে এত স্বপ্ন সেই আমায় কবরে পাঠিয়ে দিতে চায়। অধরা আমার অবস্থান তোমার কাছে এতটা নিচে? তোর অবস্থানের নিম্নতা আমি বলতে পারবো না, শুধু এটুকুই বলবো যে তোর মতো বেইমানের গল্প আমার জীবন ডায়েরিতে কখনোই লিখতে পারবো না। অধরা, আমি যদি বলি তুমি অনিচ্ছা সত্ত্বেই আমাকে তোমার জীবন ডায়েরিতে সামিল করবে? শোন, পাগল হয়ে যাইনি আমি যে তোর মতো খারাপ মানুষকে আমার জীবন ডায়েরিতে ওঠাবো। হ্যাঁ, ঠিক বলেছ, তবে যদি খোদার হুকুমে অন্য কিছু থাকে তাহলে অবশ্যই তুমি লিখবে আমাকে নিয়ে। আর শুধু লিখবে না, সাথে তোমার চোখের পানিগুলো সেদিন লেখার মাধুর্য তো সুন্দর করার জন্য কাজ করবে। সেই দিন কখনো আসবে না, খোদার হুকুম আমার উপরে পজিটিভই থাকবে। তোর মুখাপেক্ষী আল্লাহ কোনোদিন করবে না আমায়। আসুন এখন চোখের সামনে থেকে যা আমার। কত কিনা ভেবেছি আমি যে তুই মরে গেলে আমি তিশানের কাছে চলে যাব, কিন্তু তুই তো জীবিত ফিরে এসেছিস, তাতে আমার যন্ত্রণা আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। সো প্লিজ আমাকে একা থাকতে দে। অধরাকে ছেড়ে অন্য রুমে চলে আসলাম। চোখের কোণে পানি চিকচিক করছে, হয়তো এখনই বাঁধ ভেঙে পানি পড়া শুরু করবে। হ্যাঁ, সেটাই হলো, কেঁদেই দিলাম। হসপিটাল থেকে আসার সময় কত কিনা ভেবেছি আমি, কিন্তু এসে দেখি পুরোপুরি উল্টো। ভেবেছি সে ক্ষমা চাইবে, কিন্তু সে তো দেখি আমার মৃত্যু কামনা করছে। আমার নসিবে এতটা কষ্ট কেন লিখে রেখেছে আল্লাহ? আমি কি এমন পাপ করেছি? বেশ অনেকটা সময় কান্না করলাম রুমে বসে। কখন যে রাত হয়ে গেছে তা নিজেও জানি না, খুব খিদে পেয়েছে। রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। ফ্রিজে হয়তো কোনো খাবার থাকবে, কিন্তু ফ্রিজ খুলে কিছুই পেলাম না। অধরা হয়তো এ কয়দিন ফল খেয়েই থেকেছে। আল্লাহ, এখন কি করব আমি? এই শরীর নিয়ে তো বাহিরেও যাওয়া যাবে না। তখনই সাজ্জাদ ফোন দিল। আকাশ, আমি বাসায় আসতেছি তোর, কিছু কি লাগবে তোদের? বাসায় কোনো খাবার নেই, পারলে কিছু খাবার নিয়ে আসিস। আচ্ছা, আমি খাবার নিয়ে আসছি। আর শোন, তুই কষ্ট করে তোর অফিসের ম্যানেজারকে একটা ফোন করিস, সে নাকি তোর রবি নাম্বারে ফোন দিয়েছে, কিন্তু সেটা নাকি অফ, তাই সে আমাকে ফোন দিয়ে বলল স্যারের সাথে একটু যোগাযোগ করিয়ে দিতে। আচ্ছা, আমি ফোন দিচ্ছি। তারপর ফোন রেখে দিয়ে ম্যানেজারকে ফোন করলাম। স্যার, জরুরি একটা ডিল ছিল, কিন্তু আপনি অসুস্থ থাকায় আমি সেটা বাতিল করে পরবর্তী ডেট দিয়েছি, কিন্তু তেনারা উঠে পড়ে লেগেছে ডিল করার জন্য। কি করব এখন স্যার? তুমি পুরোটা হ্যান্ডেল করে নাও, আর আমার পরিবর্তে তুমিই ডিলটা করো। স্যার, আমি? হ্যাঁ, তুমি। ঠিক আছে স্যার। ম্যানেজার সাথে কথা বলা শেষ করে সাজ্জাদের জন্য অপেক্ষা করছি। সে আসতে আর কত সময় লাগবে কে জানে, তবে আসুন এত সময় পরিচয়টা দিয়ে দিই। আমি আকাশ, সেটা তো আর বলতে হবে না। পড়ালেখা শেষ করে ছোটোখাটো একটা বিজনেস স্টার্ট করেছি, আর পরিবার বলতে তেমন কেউই নেই। গ্রামের বাড়িতে বুড়ো মা আছেন শুধু, খালারা ওনার দেখাশোনা করেন, বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলে জেনে যাবেন। দরজার বেল বাজছে, তার মানে সাজ্জাদ এসে পড়েছে। দরজা খুলে দেখি সাজ্জাদ, আয় ভেতরে আয়। তো বল, শরীরের কি অবস্থা? এই তো ভালোই। অধরার কি অবস্থা? তা জানি না, সে রুম আটকে বসে আছে। আকাশ, তোকে আমি একটা কথা বলি, তোর এই ভুল ডিসিশন হয়তো তোর জীবনের কাল হয়ে দাঁড়াবে। মোটামুটি ভালোই ব্যবসা বাণিজ্য করিস, টাকা পয়সা অধিক না থাকলেও মোটামুটি আছে,
সেই দিক থেকে তুই মোটামুটি ভালো মেয়ে বিয়ে করতে পারতি, কিন্তু তুই তা না করে তিশান কুত্তার বাচ্চার ইউজ করা মেয়েকে বিয়ে করলি, কিন্তু সেই মেয়েও তোকে অবহেলা করছে। সাজাত, আমার কপাল পোড়া, তাছাড়া কিছুই না, আর অধরাকে আমি ভালোবাসি, তাই তাকে বিয়ে করছি। এর জন্য যদি কোনো শাস্তি পেতে হয় তাহলে আমি পাবো, তাতে আমার কোনো আপত্তি নেই। আকাশ, তুই তার ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিস, তোকে যত যাই বলি না কেন তোর কোনো কথাই এখন গায়ে লাগবে না। ওই যে বাংলায় একটা প্রবাদ আছে না, সামাজদার কো ইশারাই কাফি হ্যায় ওর বিয়াকুব কো ইশারা ফি দো তো ভি কুছু ফারাক নেহি পারতা, তুই আসলে বেকুব হয়ে গেছিস। হয়তোবা, তবে আমি তার মাঝেই ভালোবাসা খুঁজে নিব। আচ্ছা সব বাদ দে এখন, এই যে ধর খাবার এনেছি, এগুলো প্লেটে বেড়ে খেয়ে নে। সাজাতের আনা খাবারগুলো প্লেটে বেড়ে খেয়ে নিলাম। খেয়ে দেয় পরে খাবারের কিছুটা অংশ টেবিলের উপরে রেখে দিয়েছি অধরার জন্য, তারপর সাজ্জাদের সাথে অনেকটা সময় আড্ডা দিলাম, পরে সে চলে গেল, আমিও রুমে যেতে ধরলাম। তখনই মনে পড়লো অধরার কথা, সে কিচ্ছু খায়নি, এদিকে খাবারও ঠান্ডা হয়ে যাচ্ছে। না, গিয়ে মেয়েটাকে ডাক দিই খাওয়ার জন্য। অধরা রুমের সামনে গিয়ে অধরা দরজা খুলো। কেন, কি দরকার? তোমার জন্য খাবার এনেছি, খেয়ে নাও খাবারগুলো। আমি খাবো না, তোর খাবার তুই খা। প্লিজ অধরা, দরজা খুলো, তোমার এখন টাইমলি খাওয়া উচিত, কোনো ধরনের অবহেলা করলে আমাদের বাচ্চার প্রবলেম হবে। তখনই অধরা দরজা খুলে বেরিয়ে এলো। এই, তুই কি বললি? আমাদের বাচ্চা মানে? তোমার আর আমার আর কি। জানোয়ার, একদম মুখ সামলে কথা বলবি, তোর মতো ছোট লোকের বাচ্চা আমি পেটে কোনো দিন গ্রহণ করব না। এই বাচ্চা শুধু আমার আর তিশানের, সো কখনো নিজের বাচ্চা দাবি করতে আসবি না। আচ্ছা করব না, কিন্তু এবার গিয়ে খেয়ে নাও। আচ্ছা খেয়ে নিচ্ছি, কিন্তু তুই আমার পাশে একটু বসে থাকিস, খাওয়া শেষ করে তোর সাথে কিছু কথা আছে। আচ্ছা, অধরার পাশে বসে আছি, সে খাবার খাচ্ছে, একদম বাচ্চা মেয়ের মতন ছড়িয়ে ছিটিয়ে খাবার খাচ্ছে, খাওয়ার থেকে বেশি বরবাদ করছে। ইচ্ছা করছে ওকে নিজ হাতে খাইয়ে দেই, কিন্তু সেই অধিকার তো আমায় অধরা দেয়নি। একটু পর অধরার খাওয়া শেষ হলো। চল আমার সাথে রুমে চল। আচ্ছা, অধরার পিছনে পিছনে রুমে গেলাম। সে আমায় রুমে নিয়ে গিয়েই ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিল, তারপর সে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে ধস্তা ধস্তি আরম্ভ করলো। অধরা কি করছো? কি তুই তো আমায় শরীরের জন্য বিয়ে করেছিস, তাই শরীরটা সঁপে দিচ্ছি তোকে। তারপরেও প্লিজ তুই আমায় তিশানের কাছে দিয়ে আয়, তোর যা ইচ্ছে হয় কর, আমার শরীরের সাথে আমি কিচ্ছু বলবো না, কিন্তু প্লিজ আমার তিশানকে চাই। অধরা কাণ্ড দেখে যেন পুরো পায়ের নিচ থেকে মাটি সরে গেল মতন অবস্থা। কিরে নে, আমার শরীর নিজের আয়ত্তে নে। কি করব, মাথায় কাজ করছে না, কিন্তু অধরার ফুলের মতন শরীরটাকে আমি স্পর্শ করব না, তাই তাকে সরিয়ে দিয়ে বিছানা থেকে উঠে গেলাম। কিরে উঠে গেলি যে, শরীর চাই না তোর? অধরা একটা কথা মাথায় রেখো, আমি শরীর খেকো না, যদি শরীরের প্রতি এতটাই লোভ থাকতো তাহলে পতিতালয়ে দৌড় দিতাম, কারণ এই শহরে পতিতালয়ের অভাব নেই। 300 টাকা খরচ করে পতিতালয়ে গেলেও আমার শারীরিক চাহিদা পূরণ হয়ে যাবে, কিন্তু আমি তা করিনি। আমি তোমায় সহি পন্থায় বিয়ে করেছি, তোমায় স্ত্রীর মর্যাদা দিতে চাই, তাই তোমায় বিয়ে করেছি। আর তোমার গর্ভের যে বাচ্চাটা আছে সে যেন জারজ নামে আখ্যায়িত না হয়, তাই তোমায় বিয়ে করেছি। এই থাম থাম, অনেক বড় বড় লেকচার দিয়েছিস, আর শোনার ইচ্ছে নেই, সোজা রুম থেকে বের হ। রুম থেকে তো বেরিয়ে যাব, শুধু তোমার ভুল ধারণাটা দূর করার জন্য এতগুলো কথা বললাম। এই যা তো, পক পক না করে। অধরার রুম থেকে বের হয়ে অন্য রুমে এসে শুয়ে আছি, শুয়ে শুয়ে একটু আগের কথাগুলো ভাবছি। অধরা আমায় কি বিশ্রী অপবাদ দিল, নিজের কাছেই নিজেকে ছোট লাগছে। যা, তাও মাফ করে দিলাম অধরাকে, মেয়েটা হয়তো না বুঝে এমনটা করেছে আমার সাথে। এসব নিয়ে ভাবছিলাম তখনই হঠাৎ ফোনের মধ্যে একটা মেইল আসে, আমি ফোনটা হাতে নিয়ে মেইলটা চেক করলাম। মেইলটা ওপেন করতে দেখি অর্ধনগ্ন দুইটা মানুষের ছবি।